আগে এই দেয়ালগুলি অনেক নোংরা ছিল, এখন অনেক সুন্দর লাগছে, অনেক কিছু লেখা, অনেক ভালো লাগছে। আগের সেই আন্দোলনগুলি ওগুলি সব দেয়ালে ফুটে উঠছে, আগের চেয়ে এখন অনেক ভালো দেয়ালগুলি। আগে যেমন ছিল এখন তেমন নেই দেয়ালগুলি। আন্দোলনগুলি তো দেয়ালেই সব দেখা যাবে, এগুলি অনেক লেখা দেখে অনেক ভালো লাগছে। আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ দেখি নাই, কিন্তু আমি পত্র পত্রিকায় পড়েছি, বইতে পড়েছি। কিন্তু এই যে এই জুলাই থেকে যে আন্দোলনটা শুরু হয়েছে, ছাত্রদের বৈষম্য বিরোধী যে আন্দোলন শুরু হয়েছে, আমার কাছে মুক্তিযুদ্ধের একটা আবেশ মনে হয়েছে মুক্তিযুদ্ধ চলছে বাংলাদেশে। আমরা মুক্তিযুদ্ধের সময় 71 ঢাকা শহরকে যেভাবে দেখেছি বিভিন্ন পত্র পত্রিকা বা মিডিয়ার মাধ্যমে, আমার কাছে মনে হয়েছে এখন চলছে। আর দেশটা আসলে পরাধীন ছিল, কারণ আমরা এই ক্যাম্পাসের পাশে আমি থাকি, আমি এই ক্যাম্পাসের প্রাক্তন ছাত্র, আমি এখানে আসতে ভয় পেতাম, মনে হতো কি এরা কী জিজ্ঞাসা করে আমাকে, আমাকে কী উত্তর দিলে আমাকে আবার কী না করে, আমার মোবাইল চেক করবে কি না ইত্যাদি। বাচ্চাদেরকে নিয়ে কখনো এখানে আসতে সাহস পাইনি, যে খুব ভয় লাগতো কী হবে না হবে। বাট এখন মুক্ত লাগছে এই আন্দোলনের বিষয়ে আমি যেটা বলবো, যেসব গ্রাফিতি, যেসব দেয়াল লেখনি চলছে, যেসব আর্ট চলছে, অত্যন্ত কালারফুল আর্ট এই আর্টের ভিতরে ফুটে উঠেছে গত এক মাসের যে আন্দোলনের ফসল, যে স্মৃতিগুলো, সে মুগ্ধর পানি নেওয়া, ফাইদের মৃত্যু কিংবা ফাইয়াজের মৃত্যু বা অন্যান্য শত শত শহীদের মৃত্যু এখানে ফুটে উঠেছে, এটা সত্যিই খুব দুঃখজনক। এবং এটা বাংলার মানুষের কাছে এটার বিচার চাই, আমরা এর বিচার চাই। আমি খুবই ইমোশনাল হয়ে যাচ্ছি, কারণ এই বাচ্চাগুলোর বয়স, এভারেজ বয়স 18 থেকে 22 বছর, এরা আমার সন্তান, আমার কন্যা, আমার বড় কন্যা কলেজে পড়ে, সে আজকে এখানে একটা গ্রাফিতি আঁকার জন্য এসেছে। আমি আমার অন্য বাচ্চাদেরকে নিয়ে আসছি, আমি সারাদিন ক্যাম্পাসে আসি তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, যে তারা এখানে থাকুক। আমি এসে দেখি শত শত ছেলেমেয়েরা এই জিনিস আঁকছে, তাদের ভিতরে একরকম স্বাধীনতার আবহ, তারা মনে হচ্ছে কিছু একটা পেয়েছে, নতুন কিছু একটা পেয়েছে, একটা বিরাট কনসিডারের মাধ্যমে, একটা স্যাক্রিফাইসের মাধ্যমে, একটা ত্যাগ স্বীকারের মাধ্যমে বাংলাদেশ অনেক কিছু পেয়েছে। এই অর্জনকে ধরে রাখার জন্য আমি সর্বাত্মকভাবে সবার প্রতি আহ্বান জানাবো। এবং যে আর্টগুলো হয়েছে, অনেক সময় দেখা যাচ্ছে এগুলো মানে খুব প্রফেশনাল না, এরকম স্টুডেন্টরা করেছে, কিন্তু আমি মনে করি এদের আর্টগুলোর প্রতি সশ্রদ্ধ সম্মান রেখে এই জিনিসগুলোকে সংরক্ষণ করার জন্য পরবর্তীতে খুব প্রফেশনাল শিল্পীদেরকে দিয়ে এগুলো সংরক্ষণ করা জরুরি। আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা সারা ঢাকা শহরে যেসব দেয়ালে এগুলো আঁকা চলছে, সেগুলোকে যেন সংরক্ষণ করা হয় পরবর্তী প্রজন্মের জন্যে। কারণ ঢাকা শহরে আমরা দেয়ালগুলোতে দেখেছি ছাত্র রাজনীতির বাণী, দেখেছি কুচ্ছিত সব নোংরা পোস্টার, রাজনীতির পোস্টার, দলাদলির পোস্টার, আমরা এগুলো দেখতে চাই না। আমরা সৃজনশীল, আমরা সাধারণ মানুষ, আমরা সৃজনশীল মানে শিল্পকে দেখতে চাই। আমাদের বাংলাদেশে গত জুলাই মাসে যেটা ঘটে গেছে, আমরা ঢাকা শহর কেন, সারা বাংলাদেশের দেওয়ালে এই সব স্মৃতিগুলো দেখতে চাই, যেন অনেক দিন যাবৎ আমাদের মনে মুগ্ধরা থাকে, আমাদের মনে যেন ফাইয়াজরা থাকে, আমাদের মনে রংপুরের আবু সাইদ যেন থাকে, এরকম সব শহীদের নাম আমার এখন মনে নাই, সবাই যেন থাকে, এই কামনা সবার কাছে করি। আর অবশ্যই ছাত্র রাজনীতি, শিক্ষক রাজনীতি, ডাক্তারদের রাজনীতি, এগুলোকে বন্ধ করা খুব জরুরি। দেখছো ওই জায়গাটা বিস্তারিত বন্ধ।